আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। কাছের ও দূরে দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকের স্বপ্নে ব্যাখ্যার ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আলোচনা করব স্বপ্নে মৃত ব্যক্তিকে বড় লোক দেখলে কি হয় কিংবা ছোট লোক দেখলে কি হয়, মানে মৃত ব্যক্তিকে ধনী বা গরিব দেখলে কি হয়। যদি আপনারা স্বপ্নে এমনটা দেখেন কি ব্যাখ্যা হতে পারে। বন্ধুরা, আপনার বাবা মারা গিয়েছে কিংবা আপনার মা মারা গিয়েছে, ভাই বোন আত্মীয় স্বজনদের কেউ মারা গিয়েছে, তো আপনি স্বপ্নে তাদের কাউকে দেখলেন বড় লোক অবস্থায় কিংবা গরিব অবস্থায়, এর ব্যাখ্যা কি ভিডিওটিতে আমরা জানবো। খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা এর সাথে জড়িয়ে আছে, যে ব্যাখ্যাগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহ এর দেওয়া ব্যাখ্যা। আপনারা জানলে অনেকটাই উপকৃত হতে পারবেন, স্বপ্ন ব্যাখ্যাটা জেনে নিতে পারবেন। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে বড় লোক দেখেন আর মৃত ব্যক্তিটি তার জীবদ্দশায় যে পরিমাণ বড় লোক ছিল তার চাইতে বেশি বড় লোক দেখলেন, তাহলে এমন স্বপ্ন দেখা মৃত ব্যক্তিটি কবরে ভালো অবস্থায় আছে, উত্তম অবস্থায় আছে বোঝায় সে কবরে সুখে শান্তিতে আছে আলহামদুলিল্লাহ। আপনি যদি স্বপ্নে কোনো মৃত লোককে দেখেন, আপনার আপনজন হোক বা অন্য কেউ হোক, তো দুনিয়াতে সে যেরকম ধনী আছিল, বড় লোক আছিল, তার চাইতে আরও বেশি বড় লোক দেখলেন কিংবা ধনী দেখলেন আলহামদুলিল্লাহ, তাহলে এটা তার কবরে ভালো থাকার প্রতি ইঙ্গিত করে আখেরাতে সে ভালো অবস্থায় আছে। আর যদি আপনি স্বপ্নে মৃত ব্যক্তিকে, এটা যেই হতে পারে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যে কেউ হতে পারে, তো আপনি যদি মৃত ব্যক্তির যদি ফকির দেখেন বা গরিব অবস্থায় দেখেন, অসহায় দরিদ্র অবস্থায় দেখেন, তাহলে এটা দেখা সে মৃত ব্যক্তি নেকি ও সওয়াবের প্রতি মুহতাজ এমনটা বোঝায়। সে হয়তো নেকির প্রতি মুহতাজ, কোনো সমস্যার মধ্যে আছে, কোনো কষ্টে আছে, এমন স্বপ্ন দেখা মানে যেটা একটা ইঙ্গিত আপনার জন্য যে মৃত ব্যক্তি সে কষ্টে আছে, তো তার জন্য কিছু সওয়াব বা নেকি বকশানো চাই। তো আপনি এমন স্বপ্ন দেখার পরে কাজ হবে যে আপনি যা পারেন নামাজ পড়ে হোক, দান সৎকা করে হোক, তার জন্য ইসালে সওয়াব করবেন, যাতে করে তার রুহটা শান্তিতে থাকতে পারে, কবরে যাতে সে ভালো থাকতে পারে, কোনো সমস্যা যদি থাকে তার থেকে যেন মুক্তি লাভ করতে পারে, তো আপনি সাধ্য মোতাবেক দান সৎকার করবেন, নামাজ পড়বেন, তার জন্য দোয়া করবেন। তো সংক্ষেপে এতটুকুই ছিল স্বপ্নের ব্যাখ্যা, মৃত ব্যক্তিকে বড় লোক বা দরিদ্র গরিব দেখলে কি হয়, আশা করে বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরও এই জাতীয় ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।